দেখাবো কিছু পাওয়ার ব্যাংক মিনি ইউপিএস এগুলো নেওয়া, এগুলার ডিটেলস। 100 mAh ব্যাটারি আছে এটার মধ্যে, 8800 mAh ব্যাকআপ দেবে। 5টা 6টা আউটপুট, একটা হচ্ছে যে মোবাইল চার্জ দেওয়ার জন্য, 2.4 mAh আউটপুট ম্যাক্সিমাম। টাইপ সি মাইক্রো ইউএসবি দুইটাই আছে, সাথে একটা কেবল আছে। এই দুইটা ছিল আবার মেটাল মেটাল হবে, এই জন্য এগুলোর দাম বেশি আর এগুলোর ওয়াটও বেশি। এটা প্লাস্টিক বডি, এটা প্লাস্টিক বডি পাওয়ার ব্যাংক। এটা দেখতে কি এরকম সাদা হবে? হ্যাঁ সাদা। আর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি, সামের প্রোডাক্টগুলো মোটামুটি ভালো একরকমই। এটা 15 W, এটা 20 W, এটার 18 মাসের ওয়ারেন্টি আছে, 2350 টাকা পড়বে দাম। অ্যাঙ্কারের প্রোডাক্টগুলো অনেক ভালো, এটা বেসিক্যালি যারা আইফোন ইউজ করে তাদের জন্য, তাদের কোয়ালিটি অনেক ভালো, কোয়ালিটি ভালো। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা আবারও চলে আসছি মাল্টিমার্ট আইএনসিতে। শাহিন ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো সামনে তো ঈদ, আজকে কি নিয়ে ভিডিও হবে? আজকে আমরা কিছু আলোচনা করব, কিছু পাওয়ার ব্যাংক আর মিনি আইপিএস এগুলো নিয়ে। পাওয়ার ব্যাংকের মধ্যে বাসুস, শাওমি, জয়রুম, রিম্যাক্স, অ্যানকার, এইসব ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন মডেলের সবগুলো তো অরিজিনাল হবে। আর কিছু আছে যেটা আপনার রাউটারে ইউজ করা হয়, যখন কারেন্ট চলে যায় তখন ব্যাকআপের জন্য মিনি ইউপিএস বলে যেটাকে, মিনি ইউপিএস, ডিসি, মিনি ডিসি ইউপিএস এগুলো ইউজ করে, এগুলো নিয়ে আজকে আলোচনা থাকবে। ভিডিওর শুরুতে আমরা আমাদের শপের লোকেশনটা জানিয়ে দিচ্ছি। আমাদের শপ ঢাকা এলিফ্যান্ট মাল্টিপ্লান সেন্টার, 3তলায়, 372 নম্বর শপ, মাল্টিমার্ট আইএনসি, মাল্টিমার্ট ইনকর্পোরেট। তো আমাদের শপের নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানে আমাদের কিছু কিছু প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন। আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন। আর কারো যদি কোনো প্রোডাক্টটা পছন্দ হয় সেক্ষেত্রে মডেল নাম্বার বা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দিতে পারেন বা পেজে দিতে পারেন, সেক্ষেত্রে সুবিধা হয় আপনি কোন প্রোডাক্টটা চান। প্রথমে আমরা শুরু করি মিনি আইপিএস। এখানে মিনি আইপিএস আছে WGP ব্র্যান্ডের একটা, এটা খুবই পপুলার, এটা ভালো ব্র্যান্ডের আর 10 ঘন্টার মতো প্রায় ব্যাকআপ দেবে। দুইটা মডেল আছে, একটা আছে 1950 টাকা, 1950 টাকা আগে তো আরো বেশি ছিল, এটা 8800 mAh ব্যাটারি আছে এটার মধ্যে, 8800 mAh ব্যাকআপ দেবে, ঠিক আছে। এখানে আরেকটা আছে, এটা আরো ভালো, এটার মধ্যে আপনার 5, 9, 12, 15, 24 আউটপুট বেশি, আর এটার ব্যাটারি ব্যাকআপ বেশি, 15600, আর এর প্রাইস পড়বে আপনার 3750 টাকা। আচ্ছা, এটা দিয়ে কয় ঘন্টা পাওয়া যাবে ব্যাকআপ? এটা মোটামুটি অনেক ব্যাকআপ পাবে। আর এটা মেবি 4টা আউটপুট, না 5টা 6টা আউটপুট, একটা হচ্ছে যে মোবাইল চার্জ দেওয়ার জন্য 5 V। আর এরপরে আমরা নর্মাল কিছু পাওয়ার ব্যাংক দেখিয়ে দিচ্ছি। এখানে রিম্যাক্স আছে, রিম্যাক্সের এটা মডেল RPP 109, 10,000, এটা পড়বে 950 টাকা, মাত্র 950 টাকা, 950। এটা অরিজিনাল তো, না? অরিজিনাল রিম্যাক্স, ঠিক আছে। এখানে উইকমের একটা পাওয়ার ব্যাংক আছে, এটার প্রাইস 10,000 mAh, 18 W ফাস্ট চার্জ দেবে, এটা 1050 টাকা, এটা 1050 টাকা। এরপর রিম্যাক্সের আরও কিছু পাওয়ার ব্যাংক আছে, তিনটা রিম্যাক্স, হ্যাঁ এটা রিম্যাক্সের, এটার মডেল হচ্ছে যে আপনার RPP 88, এটাও 1050 টাকা, এগুলো 1050 টাকা। আর সবগুলাই তো অরিজিনাল হবে না ভাই? হ্যাঁ অরিজিনাল হবে। এখানে 2500 W-এর একটা পাওয়ার ব্যাংক রিম্যাক্সের, RPP 500, এর প্রাইস পড়বে 1350 টাকা, ফাস্ট চার্জ কুইক চার্জ হবে। এখানে আর একটা প্রোডাক্ট আছে রিম্যাক্সের, 200 W, 2500 W, দুইটাই কাজ করবে, এটার প্রাইস পড়বে 1300 টাকা, 10,000 mAh-এর। এরপরে আমরা দেখাবো শাওমির কিছু পাওয়ার ব্যাংক। শাওমি এটা 10,000 mAh, শাওমি রেডমির প্রোডাক্ট, এরকমের সাদা হবে, 10,000 mAh, এটা সম্ভবত 15 W, 15 W-এ চার্জ হবে, 15 W চার্জ হবে, এটার প্রাইস পড়বে 1200 টাকা, এটা 1200 টাকা। এটা সাদা হবে পাওয়ার ব্যাংকটা? সাদা, এরকম সাদাই হবে। আচ্ছা, এই যে কালো আছে একটা, এটার প্রাইস পড়বে আপনার 1300 টাকা, 2.4 mAh আউটপুট ম্যাক্সিমাম। টাইপ সি মাইক্রো ইউএসবি দুইটাই আছে, সাথে একটা কেবল আছে, 10,000 mAh, 1300 টাকা, হ্যাঁ এটার দাম 1300 টাকা। এখানে শাওমির তো আরও আছে, শাওমির আর একটা আছে, এটা ভার্সন 3, টাইপ সি ইউএসবি দেবে, 18 W ব্যাকআপ দেবে, এটা 1700 টাকা। এটা কি অরিজিনাল? হ্যাঁ অরিজিনাল, একবারে 100% অরিজিনাল। এগুলো অথেন্টিক প্রোডাক্ট, অনলাইন ভেরিফাই করে নিতে পারবে শাওমির প্রোডাক্টগুলো, অনলাইন ভেরিফাই করার অপশন আছে, ভেরিফাই করে নিতে পারবে। এটার প্রাইস কত ভাইয়া?
এটার প্রাইস হলো 1650 টাকা। আচ্ছা, ভিডিওতে যেই প্রাইসটা বলা হচ্ছে এটা কি ফিক্সড? হ্যাঁ, এটা আমি প্রথমে 1700 টাকা বলছিলাম, এখন যে মিনিমাম আবার আরও 50 টাকা কমায় দিয়েছি মিনিমাম প্রাইস। তারপরও প্রোডাক্টের প্রাইস কমে বাড়ে যে কোনো সময়, হয়তো আমি আজকের প্রোডাক্ট আজকের প্রাইস দিতে আসি, হয়তো এক মাস পরে বাড়তে পারে, প্রাইস কম বেশি হতে পারে, কম বেশি হয়। সেম এইটারই আর একটা আছে 2500 ওয়াট, এটাও ভার্সন 3, এটাও ভার্সন 3, এটাও 10000, এটা ছিল 18 ওয়াট আর এটা 2500 ওয়াট, মানে ফাস্ট চার্জ। হ্যাঁ, কুইক চার্জ বেশি হবে, এটা 4 এম্পিয়ার পর্যন্ত ব্যাকআপ দেবে, এর প্রাইস পড়বে 1800 টাকা। এটা 1800 টাকা। এগুলো কিন্তু শাওমির অরিজিনাল প্রোডাক্ট। হ্যাঁ, এখানে স্বামীর আর একটা আছে, এই দুইটা মেটাল বডি আর এগুলো আবার প্লাস্টিক বডি। হ্যাঁ, স্বামীর এটা 20000 mAh 18 ওয়াট, এর প্রাইস পড়বে 1750 টাকা, মাত্র 1750 টাকা, 20000 ওয়াট, 20000 mAh। এটা বডিটা মেটাল না, প্লাস্টিক, এই দুইটা ছিল আবার মেটাল, মেটাল হবে, এই জন্য এগুলোর দাম বেশি আর এগুলোর ওয়াটও বেশি। এটা প্লাস্টিক বডি, এটা প্লাস্টিক বডি, 1750 টাকা। এখানে স্বামীর আরও দুইটা প্রোডাক্ট আছে, এইটা আছে 20000 mAh, এটা 45 ওয়াট, এটা ল্যাপটপ, যেগুলো ল্যাপটপ আছে যেগুলো টাইপ সিতে চার্জ হয়, চার্জ দিতে পারবে, 45 ওয়াট পর্যন্ত সাপোর্ট দেবে, দাম 3500 টাকা। আচ্ছা, এগুলোর সাথে কি ওয়ারেন্টি থাকে? না, ওয়ারেন্টি নাই এগুলো, বাট অরিজিনাল প্রোডাক্ট, অরিজিনাল প্রোডাক্ট। ঠিক আছে, এখানে আছে আপনার স্বামীর 30000 mAh এর একটা প্রোডাক্ট, এটা 18 ওয়াট, প্রিমিয়াম কোয়ালিটি। স্বামীর প্রোডাক্টগুলো মোটামুটি ভালো, মানে গ্যাজেটগুলো বিল্ড কোয়ালিটি অনেক ভালো, বিল্ড কোয়ালিটি ভালো করে। এটা 18 ওয়াট কুইক চার্জ দেবে, 3 এম্পিয়ার। আচ্ছা, আর দাম পড়বে 3500 টাকা, 3500 টাকা, এটা 30000 mAh। আচ্ছা, বাসুসের কিছু প্রোডাক্ট দেখাবো, বাসুসের পাওয়ার ব্যাংক, বাসুসের 10000 mAh একটা পাওয়ার ব্যাংক, 15 ওয়াট, এটা মডেল বিপাও, এটা 10000 mAh, 15 ওয়াট। ভাই, এটা তো একটা ডিজিটাল ডিসপ্লে আছে। হ্যাঁ, ডিজিটাল ডিসপ্লে আছে, এটার প্রাইস পড়বে 1650 টাকা। আর এইখানে আছে এটার এই সেম দেখতে, এটা 20 ওয়াট, আগেরটার মতোই দেখতে। হ্যাঁ, এটা 20 ওয়াট, এটার দাম পড়বে 1800 টাকা, একরকমই, এটা 15 ওয়াট, এটা 20 ওয়াট, এই ডিফারেন্স। এটা ওয়াটের জন্য প্রাইসটা বেশি, দাম বেশি। এখানে আছে আপনার আর একটা প্রোডাক্ট আছে বাসুসের, 10000 mAh, 30 চার্জ হবে অনেক ফাস্ট। হ্যাঁ, কুইক চার্জ হবে, এর প্রাইস হবে 2650 টাকা। ভাই, এগুলোর সাথেও তো ডিজিটাল মিটার, হ্যাঁ, ডিসপ্লে আছে, এটা চার্জ আছে, দেখা যাবে আর কিছু দেখা যাবে। ঠিক আছে, এটার দাম পড়বে 2650 টাকা। এখানে 10000 mAh 2500 ওয়াট মেটাল বডি, এর প্রাইস পড়বে আপনার 1800 টাকা। নেক্সট টাইম আমরা দেখাবো বাসুসের 10000 mAh একটা পাওয়ার ব্যাংক, এটা আপনার ওয়ারলেস চার্জ হবে, যে ফোনগুলো ওয়ারলেস যদি সিস্টেম সাপোর্ট করে এগুলো ওয়ারলেসলি চার্জ হবে, এটার উপরে রেখে দিলেই চার্জ হবে। আর এখান থেকে আপনার নর্মাল যেরকম আমরা অন্যান্য যেরকম অন্যান্য পাওয়ার ব্যাংক থেকে যেরকমের চার্জ দেয়, ওরকম কেবল ব্যবহার করে চার্জ দিতে পারবে। এবং এগুলোর সাথেও ডিজিটাল মিটার আছে। হ্যাঁ, ডিসপ্লে আছে, এর প্রাইস 2850 টাকা, চার্জটা শো করবে না, চার্জটা শো করবে, দাম পড়বে 2850 টাকা। এই যে এখানে 1% থাকলে 1% 99 থাকবে, আবার চার্জ হওয়ার সময় তাও দেখাবে, শো করবে। এরপরে শাওমির এই সরি বাসুসের 20000 mAh কিছু পাওয়ার ব্যাংক আছে, এটা আসলে 20 ওয়াট, সাদা সেম এরকমের হবে, এর প্রাইস পড়বে 1900 টাকা। আচ্ছা ভাইয়া, সামনে তো ঈদ, যারা অনলাইনে অর্ডার করতে চায় তাদের জন্য ডেলিভারি সিস্টেম? ডেলিভারি সিস্টেমে সারা দেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে, সেক্ষেত্রে কাস্টমার ডিটেলস, নাম, মোবাইল নাম্বার এবং পূর্ণ ঠিকানা দিবে, আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকে সাধারণত, বাকি টাকাটা প্রোডাক্ট রিসিভ করার সময় পে করলেই হবে। নেক্সট আমরা আছে বাসুসের আর একটা প্রোডাক্ট, এখানে বাসুসের এটা কিউ পাও 20 ওয়াট, একটু ফিচার বেশি, হ্যাঁ, 20000 mAh, এর দাম পড়বে 3100 টাকা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি আছে, মেবি এটার সাথে আইফোন আছে, টাইপ সি আছে, দুইটাই দুই ধরনের হয়, অ্যাডজাস্ট এখানে যেটা থাকবে একটা থাকবে, এটাই অ্যাপেলে আছে, অ্যাপেলের ফোন, আইফোনের অ্যাপেলটাও পাওয়া যায়, আবার টাইপ সিটাও পাওয়া যায়, এখান থেকে কেবলটা টানলে। এটার প্রাইস কত ভাইয়া? এটা 3100 টাকা, 3100 টাকা। এটার ভিতরে টাইপ সি হবে, লাইটনিং হবে, লাইটনিং হবে। এখানে আর একটা প্রোডাক্ট আছে 2500 ওয়াট, 20000 mAh, এটার দামও সেম, এটার দামও সেম, 3100 টাকা। হ্যাঁ, 2500 ওয়াট, এটার দাম 3100 টাকা। এখানে 2500 ওয়াটের আর একটা প্রোডাক্ট আছে, এটা আপনার অ্যাডামেন 20000 mAh, 2500 ওয়াট, এটা তো অনেক পপুলার একটা মডেল, পপুলার, এটার দাম 2300 টাকা। আগে তো ভাই অনেক কম ছিল, আগে কম ছিল, তখন কমে বিক্রি করছি, 1650 টাকা ছিল, 1600 টাকা এরকমের সেল করছি, এখন তো আবার আরও বাড়ছিল, অনেক বাড়ছিল, 2800 টাকা, এখন এর দাম আবার ওইখান থেকে আরও কমছে। আর একটা প্রোডাক্ট আছে বাসুসের 20000 mAh, বিপাও 15 ওয়াট, এর দাম পড়বে 2050 টাকা। এখানে আর একটা প্রোডাক্ট বাসুসের 20000 mAh মিনিকিউ, এটার নাম মিনিকিউ ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাংক, এটার
এটার প্রাইস পড়বে আপনার 2100 টাকা। আচ্ছা, এটার সাথে ইউএসবি আউটপুট থাকবে, টাইপ সিও থাকবে? টাইপ সি আউট হয় মেবি, আর ইউএসবি তো আছে। আর বাসুসের বেশিরভাগের সাথে এই ডিজিটাল মিটার আছে? সবগুলা ডিসপ্লে নাই, যদিও কিছু কিছু মানে এটা ডিসপ্লে নাই, মানে বেশিরভাগ মডেলের আগে আপনার ডিসপ্লে আছে। আসলে বাসুসের আরেকটা প্রোডাক্ট আছে, বাসুসের এটা 65 ওয়াট, 30,000 mAh, এটার বর্তমান দাম 5,800 টাকা। আগে যদিও কম ছিল, কিন্তু বর্তমান দামে এটা আবার কমলে বাড়লে যেরকম এটা দিয়েও আপনার ল্যাপটপ চার্জ দেওয়া যাবে। 65,800 টাকা। এটা কত ওয়াট ভাইয়া? এটা 65 ওয়াট, এটা দিয়েও ল্যাপটপ চার্জ দিতে পারবে। জয়রুমের একটা আছে, এটা জয়রুমের 20,000 mAh, 2,250 ওয়াট, এটার প্রাইস পড়বে আপনার 2,050 টাকা। এর ডিজিটাল ডিসপ্লে আছে, 2,050 টাকা। সেখানে তিনটা অ্যানকারের একটা প্রোডাক্ট আছে, অ্যানকার 10,000 mAh, এটার 18 মাসের ওয়ারেন্টি আছে, 2,350 টাকা পড়বে দাম, মানে 1.5 বছরের ওয়ারেন্টি থাকবে। অ্যানকারের প্রোডাক্টগুলো অনেক ভালো, এটা বেসিক্যালি যারা আইফোন ইউজ করে তাদের জন্য, তাদের কোয়ালিটি অনেক ভালো, কোয়ালিটি ভালো, আর এটা বেসিক্যালি আইফোনের জন্যই। এখানে আছে রিম্যাক্সের আরেকটা প্রোডাক্ট, এটাই খোঁজ করছিলাম তখন। এটার মডেল হচ্ছে যে RPP 295, এটা 2.1 ampere, ফার্স্ট চার্জ দেবে, প্রাইস পড়বে 1200 টাকা, 10,000 mAh 1200 টাকা। এখানে আছে একটা আপনার এনার্জি গিয়ার, হ্যাঁ, ছোট একটা পাওয়ার ব্যাংক, এটার প্রোডাক্টটা অনেক ভালো, টাইপ সি, ইউএস, মাইক্রো ইউএসবি, ইউএসবি তিনটা অপশনই আছে, এটার প্রাইস পড়বে 1800 টাকা। ভিডিও শেষে আমাদের শপের লোকেশনটা আরেকবার জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমাদের শপ ঢাকা এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার, 3 তলায়, 372 নম্বর শপ, মাল্টিমার্ট INC। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।